সালমান খানের ছবি 90 দশকের ছবি সাজন ছবির সাউন্ডট্র্যাক থেকে আমরা গান শুনছিলাম, আর সুলতান আজ রিলিজ করলো। তবে মোমার প্রিয় অ্যাক্টর শাহরুখ খান, তাই তো মোমা? রাইট। সালমান খানের সিনেমা নিশ্চয়ই দেখেছো? হ্যাঁ দেখেছি। সাজন তো দেখেইছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। বেশ, 8:44 ঘড়িতে আছেন বিশ্বজিতের সাথে 106.2 FM কলকাতা স্পেস মিউজিকে। হয়তো তোমারই জন্যতে আমরা অলিম্পিয়ান মোমা দাসের সাথে কথা বলছি এবং দেবব্রত দা রয়েছেন ওনার কোচ, ওনার সাথে কথা বলছি। কথা বলতে বলতে একদম আমরা শেষের দিকে দু তিনটে জিনিস একটু কথা বলে আমরা আজকে আলোচনাটা শেষ করব। আমরা যতক্ষণ কথা বলেছি তুমি 100 বার কেন তার হয়েছে বেশিবারই পৌলমীর নাম করেছো, পৌলমী অ্যান্ড ইউ আর ভেরি গুড ফ্রেন্ডস, মানে বুজুম ফ্রেন্ড বললেও কম বলা হয়। তোমাদের এই যে কেমিস্ট্রি, তোমাদের এই যে একসাথে খেলা, একসাথে টোর করা, একসাথে জীবনযাপন, এটা নিয়ে তুমি যদি একটু হাইলাইট করো। লাইক তখন আমরা বিডিটির হয়ে খেলতাম, স্টেট চ্যাম্পিয়নশিপ ছিল একটা, তো রাইটার্স বিল্ডিং যেটা আমার ফার্স্ট টুর্নামেন্ট, আই থিঙ্ক ওরও বোধ হয় ফার্স্ট টুর্নামেন্ট হবে। তো ওখানে ফার্স্ট রাউন্ড আমি পৌলমীর সাথে খেলেছি, তো আমি ওকে হারিয়েছিলাম, তারপর অতটা যোগাযোগ ছিল না। দেন এমন স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে গেছি, তখন আমরা নতুন নতুন খেলছি, ডাবলস খেলবো, তো ডাবলসে আমার ডিস্ট্রিক্টের কোনো সেকেন্ড মেয়ে ছিল না যার সাথে আমি খেলবো, ইনফ্যাক্ট ওর ডিস্ট্রিক্টেও কেউ সেকেন্ড মেয়ে ছিল না, তো দুজনেই আমরা পার্টনার খুঁজছি। তো হঠাৎ এমনি প্র্যাকটিস করতে করতে আলাপ হয়েছিল, আমাকে তখন মৌমি মৌমি বলতো, মৌমা বলতো না, আমাকে পৌলমি বলতাম। তখন বলছে তাহলে আমরা এটা খেলি, সেই ফার্স্ট টুর্নামেন্টেই আমরা ওমেন্স ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে যাই। তারপর থেকেই আমাদের মানে দুজনের জার্নি স্টার্ট। অ্যান্ড আস্তে তারপর মানে তখন তো ছোট ছিলাম, যেহেতু পৌলমী ওর বাবা কাকুর সাথে যেতেন, আমি আমার বাবার সাথে যেতাম, আমরা এক হোটেলে উঠতাম, পাশাপাশি রুম থাকতো, মানে আমরা একসাথে প্র্যাকটিসে যেতাম। তারপর যখন একটু বড় হয়ে গেলাম তখন বাবার আর গেলেন না, তখন আমরা দুজন একসাথে যেতাম। তারপর ওর বিয়ে আগে হয়েছে সৌম্যদীপ দার সাথে, আপনি জানেন উনিও খুব ভালো অর্জুন অ্যাওয়ার্ডি, উনিও অনেক বড় প্লেয়ার সৌম্যদীপ রায়, ওনার সাথে বিয়ে হওয়ার পর তখন আমি একদম একা, মনে হচ্ছে কি আমার তখন গেমস খেলাটা একটু ডাউন হয়েছে। না বিয়ে করতে হবে না, মানে দুজনে এমন সাথে চলছিলাম তো একটা হাত নেই, মানে আমি পুরো একা, কারণ যখন আমি আর পৌলমী যেতাম আশেপাশে কি হচ্ছে, পাহাড় খসে পড়ে গেলেও কি হচ্ছে, মানে কোনো টের থাকতো না। তো ওই টাইমটা আমি খুব ডিস্টার্ব হয়ে গেছিলাম আর কি, কারণ তখন আমি তো একা, ও তো হাজবেন্ডের সাথে যাচ্ছে, অতটা যত ইয়োগ হয় না। তারপর আস্তে আস্তে হ্যাঁ সেই বিয়ের কথা বলতে আর বলবেন না, ওর বিয়েতে খেতে গেছি, আগেই রিপোর্টার এসে আমাকে জিজ্ঞেস হচ্ছে এবার তোমার বিয়ে কি খবর বলো, আর আগে এটা খাই তারপর পরে বলবো। তো এবার মানে একটা জিনিস ভালো বলবো যে দুজনে দুজনে কম্পিটিটর ছিলাম সবচেয়ে, আমরা বেশি ফাইনাল খেলেছি জানেন তো, 20-20 ন্যাশনস আমি আরই ফাইনাল খেলেছি। তো আজকের দিনে দেখতে গেলে সেরকম ভাবে বাঙালি চোখে দেখাই যাচ্ছে না, জুনিয়ার লেভেলে হয়তো একটা দুটো পাবেন, সিনিয়রেও ওমেন্সে আপনি পাবেন, কিন্তু মেন্স বা আদার কোনো ইয়েতে অতটা নেই আর কি। তো আমরা কিন্তু শুধু টেবিলেই আমাদের রাইভাল, মানে আমরা যে এনিমিজ, আমরা এনিমিজ বলতে গেমে যেরকম হয় আর কি, আমরা তারপর ম্যাচে আবার আমরা একসাথে চলে আসলাম, ওরকম কোনো ব্যাপারই নয় আর কি। কিন্তু এখনকার দিনে সেটাই আমি এটা বলবো অ্যাজ এ প্লেয়ার হিসেবে, এখন আমিও খেলছি, পৌলমীও স্টার্ট করেছে, কিন্তু এটাকে লম্বা আরও অনেক বয়ে নিয়ে যাওয়ার ব্যাপার যেটা আর কি, আমরা তো আছি, কিন্তু আমি এটাই সবাইকে বলবো, এটা আমার অ্যাজ এ প্লেয়ার হিসেবে একটা বার্তা যে আমি আমার বেঙ্গলকে সেখানেই দেখতে চাই যেখানে 8টা টেবিলে কোয়ার্টার ফাইনাল হচ্ছে, 4টে টেবিলে কোয়ার্টার হচ্ছে, ওখানে আপনার 8টা প্লেয়ার, ওখানে 7টা তো আপনি বাঙালি দেখবেন, একটা হয়তো অন্য স্টেটে, কিন্তু এখন টোটালি অপোজিট হয়ে গেছে। তো এটাই খুব দুঃখ লাগে আর কি। আচ্ছা এবারে আমরা আরেকটা বিষয়তে আসবো, মিটিং প্রণব মুখোপাধ্যায়, মিটিং নরেন্দ্র মোদি রিসেন্টলি, ফিলিং গুলো একটু শেয়ার করো যদি খুব ছোট করে। খুব টেনশন সত্যি, মানে এরকম ভাবে আমি তো ভাবছি বাবা, প্রথমে ফার্স্ট অফ অল তো আমি চেষ্টা করি যাতে কোনো মিটিং এইসবে মানে খুব অ্যাভয়েড করে যেতে, সত্যি আমি একটু ঘরোয়া টাইপের, একটু রেস্ট নিলে, বাড়িতে একটু রান্না বান্না করতে ভালোবাসি, একটু সিনেমা দেখতে ভালোবাসি, এই আর কি, বাড়ির লোকজনের সাথে আমি খুব জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, তো আমার খুব ওরকম লোকজন খুব ভালো লাগে বাড়িতেই, এমনি কোথাও নয়, এমনি আমরা যত রকম খাওয়া দাওয়া আমরা বাইরে দেখি, আমি হোটেলে খাই না একদম, সো সে যতজনই লোক হয় না কেন বাড়িতে। তারা বললেন প্রথমত যখন আমি অর্জুন অ্যাওয়ার্ড পাই তো আমাকে একদিন আগে ডেকেছিল, রিহার্সালের একটা ব্যাপার থাকে, সিটিং অ্যালটমেন্ট থাকে, কিভাবে নেবে তুমি, কিভাবে দাঁড়াবে, কিভাবে ফটো তুলবে, তো সেটা খুব ভালো লাগে, নতুন একটা জিনিস, নাম বললো ওইভাবে, কিন্তু ওখানে তো আর কথার বেশি এসছিল না, তবে মেবি সামা উনি হয়তো আমার নামটা জানেন, কারণ উনিও বাঙালি আমিও বাঙালি ছিলাম তখন, তো দেখে হাসলেন, বললো ভালো আছো, কংগ্রাচুলেশন, খুব ভালো লাগলো। অ্যান্ড
যেটা দিল্লি থেকে ফিরলাম মোদীজির সাথে দেখা করে, ওনার সাথে সবচেয়ে হাস্যকর ব্যাপার একটা হয়ে গেছে, আমি বলেই ফেলছি আমার পেটে কথা থাকে না, উনি এসে বললো আরে এই সবচেয়ে ছোটি গুড়িয়া হয়ে যে অলিম্পিক মে যা রে, আমি তো হাসতে হাসতে আমি কিছু বলিনি, তখন উনি এসে বসলো সামনে, ফটো তুললাম, প্লাস সিঙ্গেলস একটা গ্রুপ ফটো ছিল, তারপর আবার আমাদের মানে বলে দিয়েছিল এখানে যাবে, ওখান থেকে এরম সিঙ্গেল করে ইন্ডিভিজুয়াল ফটোটা হবে আর কি। তখন উনি হ্যান্ডশেক করলো, বললো হাসো, বললো খুব ভালো করে খেলো, এই তুমি কি গেমস খেলো, নামটা আমাদের ট্যাগ ঝুলানো ছিল, বলো তোমার নাম মোমা গুড ওয়েল উইচ, এইসব বলে খুব মানে খুব পাঁচ মিনিটও না, দু তিন মিনিটেরই ব্যাপার ছিল, মানে অনেক প্লেয়ার ছিল তো, তো এইটুকুনি, বাট ফার্স্ট ইন্ট্রোডাকশনটা যা হয়েছে আমি ভুলবো না। একদম শেষের দিকে তোমাকে দিয়ে কথা শেষ করব, অলিম্পিক্স সেরেমনি শুরু পাচ্ছে, ছয় থেকে গেমস শুরু হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি চিন্তা ভাবনা করছো, তোমার মোটিভেশন কি, এবং ইউ আর নট রিপ্রেজেন্টিং টেবিল টেনিস অনলি অ বেঙ্গল, ইউ আর রিপ্রেজেন্টিং ইন্ডিয়া, ইন্ডিয়া মানে ইটস আ হিউজ কান্ট্রি, মানে বিশ্বের দ্বিতীয় জনসংখ্যার দিক থেকে বিচার যে সবচেয়ে বড় দেশ, কি মনে হচ্ছে? দেখো অলিম্পিকে কি পারফরমেন্স করবো বা কোনো টুর্নামেন্টে কি পারফরমেন্স করবো সেটা আগে মাথায় রাখলে হবে না, কারণ আমি এবছরের ট্রেনিংটা সত্যি লাস্ট থ্রি মান্থস খুব আলাদাই হচ্ছে, মানে আরও আমার কাছে এখনো 15 days মতো পড়ে আছে, তারপর আমার কোচ আছেন যিনি খুব করা আর কি, মানে ফাঁকি মারার একটু জায়গাও নেই আর কি, তো অনেক বছর পর এরকম একটা ট্রেনিং পাচ্ছি, তো আমি আমার মন দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ অনেক ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট তো খেলেছি, অনেক কিছু আমাদের ইম্প্রুভমেন্ট করতে হবে, বাট অলিম্পিকে আমি অলিম্পিক ভেবে নামছি না, মাথায় অত রাখছি না, কারণ অনেকেই জিজ্ঞাসা করছে কি পারফরমেন্স কি পারফরমেন্স, আমি সবাইকে এটাই বলছি আমি আমার মন দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, আমার দিক দিয়ে কোনো খামতি থাকবে না, কারণ আমাদের ড্রয়ের উপর অনেকটা ডিপেন্ড করতে হয়, তো লেটস সি দেখা যাবে যা হওয়ার, বাট আমার দিক দিয়ে আমার কোনো ইয়ে থাকবে না, ত্রুটি থাকবে না। বেশ বেশ বেশ, অল দ্য গুড উইশেস আমার তরফ থেকে, আমার আসমের তরফ থেকে, এবং বাংলার সকল মানুষের তরফ থেকে তোমার সাফল্যের সাফল্যের কামনা করি। দেবব্রত দা, শেষে তুমি কি বলতে চাও? কিছু না, বাংলার টেবিল টেনিস এবং খেলাধুলো আরও এগিয়ে যাক, সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ খেলাধুলো এবং অন্যান্য জিনিসকে এক জায়গায় এগিয়ে নিয়ে যান, আর হার্ডওয়ার্ক, আই বিলিভ অনলি ইন হার্ডওয়ার্ক, আর রেজাল্ট নিয়ে আমি চিন্তিত কোনো কালেই নই, এখনো নই, যেটা মৌমা বললো, কিন্তু এফোর্টটা আমার কন্ট্রোলে আছে, রেজাল্ট আমার কন্ট্রোলে নেই, তো এফোর্ট